বাংলাদেশ টাইমস। করোনার লকডাউনের জন্য বিভিন্ন জায়গায় অনেক শ্রমিকরা বিভিন্ন জায়গায় তারা আটকে পড়েছে, বাড়ি যেতে পারেনি, এবং অনেক শ্রমিক আছে যাদের কাজ বাকি আছে, তারাও তাদের কাজ করারও একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু তারাও বাড়ি যেতে পারছে না এই লকডাউনের মাঝে পড়ে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিপূর্বে প্রত্যেক রাজ্যে চিঠি পাঠিয়েছেন যাতে করে শ্রমিকদের যাতে কোনো অসুবিধা না হয়, অনুরূপভাবে নিজের রাজ্যে যাতে কোনো অসুবিধা না হয় উনি বারবার সেই নির্দেশ দিয়েছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এখানে ব্লক সভাপতি আছে, আমরা জানতে পারলাম যদিও বিডিও সাহেব কিছু খাদ্যদ্রব্য দিয়ে গিয়েছিলেন, হয়তো কোনো কারণে সামান্য শর্ট হয়েছিল, যার জন্য একটা খবর প্রচারিত হয়েছিল যে নাকি ফোরপুরের কিছু ইলেকট্রিক কর্মী যারা ইলেকট্রিকে কাজ করতে এসেছে তারা নাকি খাবার পাচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি শুধু সাংবাদিক যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ রাখব, প্রত্যেক সাংবাদিককে আমরা যথাযথ সংবাদ পরিবেশন করুন, তাহলে যেমন জনগণের কল্যাণ হবে সবার কল্যাণ হবে। এই যেমন করোনা নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে লোককে আতঙ্কিত করা হচ্ছে, অনুরূপভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিনা পয়সায় খাদ্য ত্রাণ সামগ্রী দিচ্ছেন, বারবার নির্দেশ দিচ্ছেন যে আমাদের শ্রমিকদের কাজ যাতে কোনো অসুবিধা না হয়, ভিন রাজ্যে যাতে আমাদের পশ্চিমবাংলা থেকে যারা গেছে তাদের যাতে কোনো অসুবিধায় না পড়ে তিনি চিঠি প্রত্যেককে অনুরোধ করেছেন, তার নিজের রাজত্বে এরকম একটা খবরে সত্যি আমরাও দুঃখিত মর্মাহত। তাই এসে যেটা জানতে পারলাম যে খবরটা সম্পূর্ণ মিথ্যা, তাই আমরা আজকে আমাদের যে ব্লক সভাপতি আছেন আমরা সকলে মিলে কিছু চাল আলু ডাল মুড়ি আমরা সংগ্রহ করেছি, সেইগুলো আজকে যারা এখানে আটক করে আছে যেতে পারছে না কাজ করতে পারছে না তাদের কিছু খাদ্য দিলাম, এবং আগামী দিনেও আমাদের বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, উনি পুরো দায়িত্ব নিয়েছেন যাতে করে তাদের খাবার কোনো অসুবিধা না হয়। তাই যারা আছেন আবার এখানকার এলাকায় যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন যাতে কোনো তাদের অসুবিধা না হয়, কারণ অতিথি নারায়ণ তারা কাজ করতে এসেছে বলে তারা তো অপাত্রও নয়, তারা আমাদের এলাকায় এসেছে, তাদের দলের দায়িত্ব আমাদের। তাই প্রত্যেক যারা আমার কর্মীরা আছে বা এই এলাকার যারা জনগণ আছেন প্রত্যেককে আমি বলবো আপনারা ওদের দিকে লক্ষ্য রাখবেন, কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব যে করোনা আমরা যেন সকলেই করোনা মুক্ত হই, এই মহামারী থেকে যেন সকলে আমরা মুক্ত থাকতে পারি। আসুন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে একসাথে কোথাও বেরোবেন না, দরকার না পড়লে বেরোবেন না, গুজবে কান দেবেন না, সকলেই সুস্থ থাকুন, সকলকে সুস্থ থাকার জন্য পরামর্শ দিই, উনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটা অক্ষর অক্ষরে পালন করার জন্য আমি বিধায়ক হিসেবে আপনাদের কাছে হাত যোগ করে অনুরোধ করছি, আপনারা মেনে চলুন, নির্দেশ মেনে চলুন, তাহলে যেমন আপনার উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, সাথে সাথে আপনার এলাকার রাজ্যের দেশের উপকার হবে। তাই প্রত্যেকে সেই অনুরোধ রাখলাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন, এই বলে আমার বক্তব্য।